আগামী পর্বে আমরা দেখব সৃজন তার সব বেচা শেষ করে দিয়ে দোকানে তালা দেয় তারপরে চাবিটা তার মানি রেখে দেয় এরপরে রাস্তা দিয়ে যখন যেতে থাকে তখন একটা লোক সৃজনের মানি ব্যাগটা ছিনতাই করে নিয়ে চলে যায় সৃজন বুঝতে পারে না এরপরে সে পকেটে হাত দিয়ে মানি ব্যাগটা না পেলে সে বাড়িতে ফিরে যায় এরপরে পর্না জেঠুকে বলে চলুন জেঠু আমরা এখনি যে দোকানে তালাটা পাল্টে দিয়ে আসি এরপরে তারা তালাটা পাল্টে দেয় এদিকে দেখা যায় চিন্তায় করে নিয়ে এসে লোকটা মানি ব্যাগটা ঈশার কাছে দেয় এরপরে ঈশা চাবিটা বের করে এরপরে ঈশা চাবিটা নিয়ে দোকানে তালা খুলতে যায় কিন্তু কিছুতেই খুলতে পারে না এরপরে সে চরম আকারে রেগে যায় তো বন্ধুরা কেমন লাগলো আগামী পর্ব কমেন্টে জানিয়ে দেবে নিয়মিত আপডেট পেতে এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো